কন্ট্রোল করার পূর্বেই আমাদেরকে মারা হয়েছে। স্বপ্না খন্দকার নিজে আমার জামা পরেছে এবং এখানে বলা হয়েছে যে এইভাবে আমাদের আমাকে দিয়ে ভিডিওটা করানো হয়েছে। এবং এই আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, আমি জানি না, আপনি যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, ভিডিওতে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আছে ওই রুমের ভিতরে। যদি ভিডিওটা আমি নিজে করাই থাকি তাহলে বাসাটা স্বপ্না খন্দকারের কেন? আপনাদের কাছে এই প্রশ্ন। যদি এটা যদি আমি ব্ল্যাকমেল করাই থাকি, এখানে উল্লেখ আছে যে স্বপ্না খন্দকারের দিগারকান্দা শান্তিনগর বাসায় নিচতলায় এই ঘটনা ঘটে। এবং কি আপনি, হ্যাঁ আমার অসম্ভব, আপনি যদি ভিডিওটা ফলো করেন যে আমি কাপড় খুলতে রাজি হই নাই, আমাকে এক কথা জোড়াজুড়ি করা হয়, স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে এক করবো, মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজী বাবু স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে, উনি আমাকে চড়তাপ্পর মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পর মারতে থাকে, আমি একজন নারী, আমার তো ওইখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে, মানে আমার জামা খুলে ফেলে। আর ওই যে মেহমান যে লোকটা ছিল, যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো, ওই নেতাকে হচ্ছে কাজীবাবু আর স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, ওনারা দুইজনে অনবরত মাইর দিতে থাকে একই রুমে। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না, স্বপ্না জোর কইরা আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয়। স্বপ্না খন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায়া জালনার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য, এবং তার ড্রাইভার জালনার অপোজিট থেকে ভিডিও ধারণ করে। কাজীবাবু আর স্বপ্না খন্দকার এই বাসাতেই ছিল, ফ্ল্যাটের ভিতরেই ছিল। ওই সময় আমাকে দেওয়া এবং ওই নেথা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়া আমাকে অর্ধলঙ্গ এবং মেহমান ফুলোলঙ্গ হয়ে সে একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পরে ওই মেহমানকে অনেক মারামারি করে মারে, তারা মারার এক পর্যায়ে ওনাকে অনেকগুলো টাকা আনতে বলা হয়, অনির্দিষ্ট সংখ্যা টাকা আনার জন্য ওনাকে বলা হয়। তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে, বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেকগুলো টাকা দেয়। আমার সঠিক কোনো সংখ্যা জানা নাই, কিন্তু অনেকগুলো টাকাই উনি দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে ওনার ড্রাইভার ওই লোকটাকে যায়া একদম রাস্তায় দিয়ে আসে, ওই লোক চলে যায়। চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্না খন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও হয়েছে। তো এখন আমাকে বলা হয়, তখন আমার গলায় একটা সেন ছিল দেবী সোনার, সে আমার কাছেও একটা অঙ্ক দাবি করে। আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি, ময়মনসিং শহরে কিন্তু আমার ওরকম কোনো নাই, লিঙ্ক আপ নাই, আর আমি রাজনীতিতে নতুন আসছি। তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য, আর সেটাও স্বপ্না খন্দকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে জেলা যুব মহিলা লীগের সদস্য বানাইছে। এবং আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তো সদস্য পদ দেওয়া হয়েছে, তুমি কোথায় আসো, আসো। তখন আমি রাজেন্দ্রপুরে আমার একটা ক্লাসে ট্রেনিং অবস্থায় ছিলাম। তো আমি ময়মনসিংহে আসি এবং আমাকে পদ দেওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটে, মানে আমার রাজনীতি লাইফের শুরুতেই আমার এই ঘটনা ঘটে। তো উনি আমার গলা থেকে ওই সেন্টটা খুলে নেয়, আর কাজীবাবু যে লোকটা উনি আমাকে অনেক ফাঁস দূর করছে। তারপরে স্বপ্না খন্দকার বলে যে যদি আমি না দেই একটা টাকা দাবি করে 3.5 লাখ। তখন আমি ওনারে বলছি যে আপনি তো জানেন যে আমার ধারায় তো 3.5 লাখ টাকা আপনাকে দেওয়া সম্ভব না, তাছাড়া আমি তো আপনার মাধ্যমে রাজনীতিতে আসছি, আপনি আমাকে সদস্য পদ দিয়েছেন, এখন আপনি যদি ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা চান, আমি কোথা থেকে টাকা দেবো, আমার তো এখন টাকা দেওয়ার মতো কোনো এ নাই। তখন সে এক পর্যায়ে আমার কাছ থেকে আমার ওই গলা যে সেন্টটা ছিল সোনার ওটা উনি নিয়ে যায়, আমিও তাকে দিয়ে দিয়েছি, কারণ সে বলতেছে যদি আমি না দিই তাহলে উনি এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে। তা আমি জেলা যুব মহিলা লীগের সদস্য হওয়ায় রাজনীতিতে দু একজন মোটামুটি আমাকে তখন চিনে নেতাকর্মীরা, কারণ আমি চিন্তা করলাম সর্বোপরি পরে আমি একজন নারী, আমার যদি ভিডিওটা ছেড়ে দেওয়া হয় তখন আমার কোনো অস্তিত্ব থাকবে না, আর আমার বাঁচা মরার সমান হয়ে যাবে, আমি বাঁচতেও পারবো না। আমি ওইটা চিন্তা করে ভাবলাম আচ্ছা দেড় বলি শোনা তো বিষয় না, যদি বাইচা থাকি সম্মান থাকে শোনা ছাড়াই থাকলাম সমস্যা না। আমি ওনাকে ওই সেন্টটা ওইখানে দিয়ে দিই। দেওয়া দেওয়ার পরে তারই গাড়ি করে আবার তারই নয়াপাড়ায় বাসায় আসি। এখন তারই বাসায় আমি ওই ফার্স্টেই 4 দিন তার বাসায় ছিলাম, তার নয়াপাড়ায় যে বাসায় সে থাকে হাজব্যান্ড নিয়ে ফ্যামিলি নিয়ে ওই বাসায় ছিলাম। তারপরে বিগত দিনগুলোতে আমি তার সাথে রাজনীতি করে আসতেছি, কিন্তু আমি ব্ল্যাকমেলের শিকার। এই যেরকম ধরেন আমাকে বলা হয় যে রানী তুমি হচ্ছে 10 জন মহিলা নিয়ে আসো, আমাদের জেলায় প্রোগ্রাম আছে, তো মহিলা নিয়ে আসো। আমি ঈশ্বরগঞ্জ থেকে আমার বাড়ি ঈশ্বরগঞ্জ, তো আমি ঈশ্বরগঞ্জ থেকে মহিলা নিয়ে আসি নিজের খরচে। এবং আমি ওই সময় রাজনীতিটা থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও আমি পারবো না, পারতেছি না, কারণ আমাকে তো আটকায় রাখছে শুরুতেই, বুঝে আমি বললাম সদস্য হওয়ার মাত্রই আমাকে আটকায় দিয়েছে।
তখন তার সাথেই আমি নেতৃত্ব দিয়ে আসতেছি, তার নেতৃত্বে আমি রাজনীতি করে আসতেছি। ধানমন্ডি 32 তারিখে ময়মনসিংহের সকল রাজনৈতিক প্রোগ্রামে, যুব মহিলা লীগ বলো, আওয়ামী লীগের সকল প্রোগ্রামে যেগুলোতে উনি অংশগ্রহণ করে সেগুলোতে আমি যথেষ্ট পরিমাণ কর্মী নিয়ে অংশগ্রহণ করি তার সাথে। তো তার সাথে প্রায় 2 বছরের মতো চলতেছে আমার। ভিডিও তার ফোনে ধারণ করা, আমি তার পা হাত পা ধরে অনেক কান্নাকাটি করছি। সে এতটা নিষ্ঠুর যে আমি, সে বলে যে আমি তার মেয়ে, সে আমাকে রাজনীতিতে আনছে, সে আমাকে জন্ম দিছে, সে আমাকে নেত্রী বানাইছে, কিন্তু আমি যে তার হাত পা ধরলাম কাজী বাবু সহ তার সহ, আমি একজন সদস্য হয়ে তার ড্রাইভারের হাত পা ধরছি। সে পুরো ভিডিওটুকু কিন্তু দেয় নাই, তার ড্রাইভারের সহ হাত পা ধরছি যে ভাই অন্তত আপনারও তো মা বোন আছে। স্বপ্না ফাঁকে বললাম যে আপনারও তো বোন আছে, আপনারও তো মা বোন আছে, আপনিও তো একজন মেয়ে, এভাবে তো ঠিক না। উনি আমাকে বলে যে না, আমি কোনো দিন তোমার এই ভিডিও ছাড়বো না, এই না সেই না, তবে তুমি যদি আমার অপোজিটে কখনো কারোর সাথে রাজনীতি কোনো প্রোগ্রামে যাও কিংবা আমার অপোজিটে দেওয়া নেতৃত্ব দেও, তাহলে আমি তোমার এই ভিডিও ভাইরাল করে দিব। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রায় 2 বছর পরে মোহাম্মদ রাকিবুল হাসান নামের এক ব্যক্তি, উনি তার নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে লেখা ছিল, ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ নেত্রী, তোমার জন্মদিনে 52 নেতৃত্বে শুভেচ্ছা, গাজীপুর টু ময়মনসিংহ। ওই পুষ্টি হচ্ছে আমার চোখের সামনে পড়ে, তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি। আর এই পোস্ট যে সাংবাদিক পড়ে রাকিব, উনি ওই ওনার নিজের করা পোস্টে একটা স্ক্রিনশট কমেন্ট করে, যেখানে আমাকে ব্ল্যাকমেল করে নগ্ন ভিডিও করা হয়েছিল। ওই নগ্ন ভিডিও করার একটি স্ক্রিনশট ছবি, একটি স্ক্রিনশট রাকিবুল হাসান নিজের আইডিতে কমেন্ট করে এবং লেখে আলহামদুলিল্লাহ, পোস্টটা তো আমি বললাম। আর স্বপ্না কন্দকার হচ্ছে একটা আইডি থেকে এগুলো একটা ভিডিও, ওই ভিডিওটা পোস্ট করাই, জাওয়াদ নির্ঝর আইডি থেকে ওই ভিডিও প্রচার করে এবং ভাইরাল করে। এই ঘটনার পর পরিবার সমাজের কাছে আমি বিভ্রান্ত অপমানিত বোধ করছি। এই অবস্থায় আমি ঘটনাটির বিচার চেয়ে গত দুয়ে মে 2024 তারিখে ময়মনসিংহ বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি অভিযোগ দায়ের করেছি। এরপরে বিজ্ঞ বিচারক আমার অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানায় ওসিকে অভিযোগটি এফআইআর অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। এই মামলায় স্বপ্না কন্দকার সহ তার সহযোগী কাজী বাবু, হীরা, মুশিরমান রানা সহ 6 জনকে আসামি করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি স্বপ্না কন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। আমার মতো আরও অনেক নারী স্বপ্না কন্দকারের মোবাইলে জিম্মি প্রতারণার শিকার, কিন্তু তারা মান সম্মানের ভয়ে, স্বপ্না কন্দকারের ভয়ে কেউ ফেস হইতে চায় না, এগুলা কেউ বলতে চায় না কারো কাছে, তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। আমি চাই না আমার মতো আরও কোনো নারী প্রতারণার শিকার হোক। দীর্ঘদিন ধরে রাজনীতির আড়ালে স্বপ্না কন্দকারের এই ধরনের অপরাধ করে আসছে। মূলত রাজনীতির আড়ালে এই ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোকজনদের জিম্মি করে টাকা সহ হাতিয়ে নেয় স্বপ্না কন্দকার। এটা তার পেশা ও নেশা। এভাবেই সে নগরীতে গড়ে তুলেছে 4-5টি বাড়ি এবং অনেক গাড়ি, ব্যাংক ব্যালেন্সও রয়েছে তার ইউজ পরিমাণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনের পর আমি সশরীরে এখান থেকে আমার বাসা অবধি পৌঁছাতে পারবো কি না। ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক স্বপ্না কন্দকার, ওনার সাথে আমার রাজনৈতিকভাবে পরিচয়। জেলার বিভিন্ন দলীয় কর্মসূচিতে আমি ওনার নেতৃত্বে ওনার সাথেই রাজনীতি করে আসছি। সাংগঠনিক কর্মকাণ্ডগুলো ওনার নেতৃত্বে ওনার সাথেই বিগত দিনগুলোতে করে আসতেছি। সেই সুবাদে স্বপ্না কন্দকার প্রায় সময় আমাকে ফোন দিয়ে তাহার শহরের বাসায় নেন এবং আমার সাথে একটা বিশ্বাসের সুসম্পর্ক গড়ে ওঠে। এই ধারাবাহিকতায় বিগত প্রায় 2 বছর পূর্বে স্বপ্না কন্দকার আমাকে মোবাইলের মাধ্যমে ময়মনসিংহ নগরীর চরপাড়া তাহার নয়াপাড়া বাসায় দাওয়াতের কথা বলে ডেকে নেন। সেখানে খাওয়া দাওয়া করার পরে সে আমাকে বলে, চলো আমার দিগার খন্দা শান্তিনগর বাসায় যাই, বাসায় অনেকদিন যাওয়া হয় না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি সরল মনে তাহার কথায় রাজি হই, তাহার গাড়ি করে শান্তিনগর বাসায় যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর স্বপ্না কন্দকার আমাকে বলে, একজন নেতা আসতেছে আমার বাসার সামনে গলির মাথায়, তুমি যা থাকে রিসিভ করে নিয়ে আসো। আমি সরল মনে তাকে এগিয়ে গলির মুখ থেকে নিয়ে আসি রিসিভ করে বাসায়। অতপর স্বপ্না কন্দকার ওনাকে একটি রুমে নিয়ে যায়, বসে প্রায় 10 মিনিটের মতো ওই লোকের সাথে কথা বলে। 10 মিনিট কথা বলার পরে আমি যেই রুমে অবস্থারত ছিলাম, পাশের একটা রুমে বসা ছিলাম, ওই রুমে স্বপ্না কন্দকার যায় এবং আমাকে বলে, টেবিলের উপরে কিছু ফল ফ্রুট রাখা আছে, মেহমানের রুমে যায় নাস্তা দিয়ে আসো, আমি আসতেছি। আমি সরল মনে তার কথায় মেহমানের রুমে নাস্তা নিয়ে যাই। অতপর আমি মেহমানের রুমে ঢোকার সাথে সাথে স্বপ্না কন্দকার ওই ফ্ল্যাটের, তারই বাসার ওই ফ্ল্যাটের মেন দরজা খুলে দেয়। আর খোলার সাথে সাথে ওইখানে আরও কিছু লোক উপস্থিত হয়, তারা হচ্ছে কাজীবাবু, স্বপ্না কন্দকারের গাড়ির ড্রাইভার হীরা,
স্বপ্না কন্দকারের হাজব্যান্ড মশিউর রহমান রানা তারা উপস্থিত হইয়া মেহমানের রুমে ঢুকে, সাথে সাথে স্বপ্না কন্দকারও ঢুকে ওই রুমে। তো ঢুকার পরে এক পর্যায়ে কাজীবাবু বলে যে ওই আমি মেহমান ওই রুমে, তারাও ঢুকার পরে বলে যে ওদেরকে কাপড় চোপড় খুলো, খুইলা ওদেরকে ভিডিও করো। তো